সচ্ছলতা আছে আপনি দান করবেন, অসচ্ছল অবস্থায় দান করতে হবে, এটা একটা মুত্তাকিদের অনন্য গুণ। আমরা দুনিয়ার মহব্বত ছাড়তে পারি না, বাড়ি গাড়ি ছাড়তে পারি না, অট্টালিকা ছাড়তে পারি না, খুব কষ্ট হয় টাকা বের করতে, পকেট থেকে দান করতে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন, জীবনের যা ছিল সব তিনি দিয়ে দিলেন শুধুমাত্র একটা লক্ষ্য, কি সেটা? জান্নাত। এখন যদি কোনো ব্যবসায়ী ভাই মনে করেন আমি ব্যবসা বাণিজ্য বুঝি, আমি আধুনিক জামানায় কিভাবে ইনকাম করতে হয় আমি সব জানি, আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আমি টাকা উপার্জন করি, এখানে আল্লাহ সুবহান তাআলার কি আছে? এই রকম যদি কোনো আকীদা কোনো মানুষের থাকে সে মুসলমান থাকতে পারবে? আল্লাহ সুবহান তাআলা বললেন তোমরা আল্লাহর পথে খরচ করো, নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। তাহলে বোঝা যাচ্ছে খরচ না করার মধ্যে ক্ষতি আছে, আল্লাহর পথে ব্যয় না করার মধ্যে ক্ষতি আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. سورة بقرة 155 نمبر آيات. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك. متفق عليه. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 33তম বার্ষিক তাবলিগ ইজতেমার মাননীয় সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল কর্মী ও সৌদিবৃন্দ, আমার বক্তব্যের বিষয় শুনেছেন ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও গত দুই দিন থেকে আমরা এই বিষয়ের উপরে আমল করে চলেছি, আপনাদের সামনে আমার নির্ধারিত সময়ের মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহ সম্পর্কে, আল্লাহর পথে ব্যয় সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করার নির্দেশ দিয়েছেন, কখন কিভাবে দান করতে হবে, কোন অবস্থায় দান করতে হবে, দান করলে কি ফায়দা হবে, এই বিষয়গুলি আমাদের সকলেরই কম বেশি জানা আছে। তারপরও আজকে এই বিষয়ে আমরা নতুন করে আবারও কিছু কথা তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করার কথা বলেছেন, খরচ করার কথা বলেছেন, তিনি যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, তিনি যে রিজিক আমাদেরকে দিয়েছেন, এই রিজিক থেকে তিনি ব্যয় করতে বলেছেন। আল্লাহ প্রদত্ত যে সম্পদ, যে রিজিক, যে রুজি তিনি আমাদেরকে দিয়েছেন, সেই রুজি থেকে তিনি আবার চেয়েছেন। তো নিঃসন্দেহে আল্লাহর চাওয়া, আল্লাহর নির্দেশ আমাদের সকলেরই মানা উচিত। আমি কয়েকটি আয়াতের উদ্ধৃতি দেই, তারপর আমরা কয়েকটি পয়েন্টে আমি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াংফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা আল্লাহর পথে খরচ করো,
নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, তাহলে বোঝা যাচ্ছে খরচ না করার মধ্যে ক্ষতি আছে, আল্লাহর পথে ব্যয় না করার মধ্যে ক্ষতি আছে। তারপরে তিনি বললেন, ওয়াহাসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সৎকর্ম সম্পাদন করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্ম সম্পাদনকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 195, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাবুনের 16 নম্বর আয়াতে বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা শ্রবণ করো এবং মান্য করো, তোমরা তোমাদের নেতৃবৃন্দের কথা শুনো এবং আনুগত্য করো, আনফিকু, এবং আল্লাহর রাস্তায় খরচ করো, খায়রাল্লি আনফুসিকুম, এটা তোমাদের নিজেদের জন্যই কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যে খরচ করবে, যে ব্যয় করবে, এটা তোমাদের জন্যই কল্যাণকর। ওয়ামাইয়ুকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর যার অন্তরটা কৃপণতা থেকে মুক্ত, আল্লাহ বখিলকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার অন্তরটা কৃপণতা হতে মুক্ত, ওই ব্যক্তি হচ্ছে সফল কাম। আমরা অনেকে দান করি, কিন্তু চিন্তা করি যে এত আগে কেন করব, মরার আগে করলেই ভালো হয়। অনেকে সারা জীবন স্বাধীন মতো চলার চেষ্টা করি, যা খুশি তাই করার ইচ্ছা পোষণ করি বা করে বেড়াই, চিন্তা করি যে আমরা শেষ বয়সে গিয়ে একবার হজ করে এসে জীবনের সব গোনা খাতা আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিব, তারপর থেকে আমি পাক্কা মুসল্লি হয়ে যাব। এরকম চিন্তা করা কি ঠিক? কেউ কি কারো হায়াতের নিশ্চয়তা জানেন, কতদিন বেঁচে থাকবেন? এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা মুনাফিকুন খুলে দেখেন 9 থেকে 11 নম্বর পরপর 3টি আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা বিশ্বাসী হয়েছো, তোমাদেরকে বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না রাখে। সন্তান এবং সম্পদ দুটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন পরীক্ষার জন্য। তিনি বলে দিয়েছেন, এই দুটি জিনিস যেন তোমাদেরকে গাফেল না রাখে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর বন্দিগি থেকে যেন আমরা গাফেল হয়ে না যাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যে ব্যক্তি গাফেল হবে, আল্লাহর এই সম্পদ এবং সন্তান পেয়ে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আল্লাহ ক্ষতিগ্রস্ত বলেছেন, একটু চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে সম্পদ এবং সন্তান যদি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল রাখে, আল্লাহর ইবাদত থেকে মাহরুম রাখে, তাহলে ওই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো, কখন? মৃত্যু আসার আগে। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, বলেন তো রিজিক দেওয়ার মালিককে? আপনি জমিনে ধান বুনেছেন, ধান হওয়ার নিশ্চয়তা গেছে, এত সুন্দর ফসলের মাঠ আল্লাহ চাইলে তো এক নিমিষে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন বান্দার জন্য, বান্দার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, কে বলেন, কে করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সে রিজিক থেকে তোমরা ব্যয় করো, খরচ করো। আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, আমাদের নিজস্ব উপার্জনের কোনো ক্ষমতা নেই। কারুন যে কথা বলেছিল, কারুনের সমাজের নেককার মানুষগুলো কারুনকে বলেছিল, কারুন, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমাকে এত সম্পদ আল্লাহ দিয়েছেন। কারুন বলেছিল, আরে বলো কি, এগুলো তো আমি আমার নিজের জ্ঞান দিয়ে লাভ করেছি,
আমার বুদ্ধি পরামর্শ দিয়ে আমি এটা অর্জন করেছি। এখন যদি কোনো ব্যবসায়ী ভাই মনে করেন আমি ব্যবসা বাণিজ্য বুঝি, আমি আধুনিক জামানায় কীভাবে ইনকাম করতে হয় আমি সব জানি, আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আমি টাকা উপার্জন করি, এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলার কি আছে, এই রকম যদি কোনো আকীদা কোনো মানুষের থাকে সে মুসলমান থাকতে পারবে? সে কারুনের বংশধর হয়ে যাবে না? কারুন এই অহংকার করেছিল, আল্লাহ সুবহান ওয়া তাআলা নিমিষে কারুনকে এবং তার যত সম্পদ ছিল, তার যতগুলো খাদ্য গুদাম ছিল সবগুলো এক সঙ্গে মাটির নিচে গারত করে দিয়েছেন, মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। কারুনের সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই। তিনি কেমন সম্পদের মালিক ছিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার যে খাদ্য গুডাউন গুলো ছিল এইগুলোর চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী মানুষ লাগত, দুর্বল মানুষ দিয়ে হবে না, শক্তি সামর্থ্য হওয়া মানুষ একদল মানুষ লাগত শুধুমাত্র কারুনের খাদ্য গুদামের চাবিগুলো বহন করার জন্য। কিন্তু কারুন বাঁচতে পারে নাই, কারণ সে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। সে মনে করেছিল আমারটা আমি লাভ করেছি। কৃষক যদি মনে করে আমি জমিতে ধান বুনেছি, আমি চাষ দিয়েছি, আগাছা পরিষ্কার করেছি, সার দিয়েছি, আমার এই পরিশ্রমের কারণেই তো ফসল হচ্ছে, তাহলে ওই ওই কৃষক কি ইমানদার? কৃষককে মনে করতে হবে আমি জমিতে ধান বুনেছি ঠিক, কিন্তু ধান দেওয়ার মালিককে আল্লাহ সুবহান ওয়া তাআলা। আল্লাহ যদি ইচ্ছা করেন দিবেন, আর ইচ্ছা না করলে তিনি কিছুই দিবেন না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়াংফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তোমরা আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেখান থেকে দান করো, খরচ করো। মৃত্যুর আসার সময় তোমরা কি বলবে? ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তখন বলে লাভ হবে না, তখন বলা হবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে আরো কিছু সময় দেওয়া হতো, অল্প কিছুদিন যদি অবকাশ দেওয়া হতো, ফাসাদাকা আমি দান সাদাকা করতাম, ওয়াকুম মিনাস সালিহিন আর আমি সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ তুমি আমাকে আরো কয়েকটা দিন সময় দাও। মালাকুল মাউত যখন ঘরের দরজায় কড়া নাড়বে, তখন যদি আমরা বলি আল্লাহ আমাকে আরো কিছুদিন সময় দাও, আমি এতদিন দান সাদাকা করি নাই, শুধু নিজের বিল্ডিং তৈরি করেছি, অট্টালিকা তৈরি করেছি, জমির পর জমি কিনেছি, যত সম্পদ নিজের করার সেটা আমি করেছি, দান করার সুযোগ আমার হয় নাই, আমার পাশে বিশাল দানের সুযোগ ছিল করি নাই, কিন্তু এখন তুমি সময় দাও, আরো কয়েকটা দিন সময় চাই। আল্লাহ সুবহান ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কাউকে সময় দিবেন না যখন আজাল নির্ধারিত সময় এসে যাবে। আজাল সময়, হায়াত, মানুষ মায়ের পেটে যখন 4 মাস বয়স হয় তখনই কিন্তু আজাল লিপিবদ্ধ হয়ে যায়। আপনার হায়াত কতদিন এটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, তখন আর বলে কোনো ফায়দা হবে না, আমাদেরকে দিতেই হবে, সম্মানিত উপস্থিতি। অতএব মৃত্যুর আসার আগেই আমাদেরকে দান করতে হবে। অনেকে মনে করতে পারেন আমার তো সচ্ছলতা নেই, আমি তো গরিব মানুষ, কিভাবে দান সাদাকা করব? যাদের কোটি কোটি টাকা আছে, যাদের বহু অর্থ সম্পদের মালিক যারা, তারা শুধু দান করবেন, এমন যদি মনে করা হয় যে না এটা ঠিক নয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা মুত্তাকিদের গুণ উল্লেখ করেছেন কোরআন মাজিদের মধ্যে, সচ্ছল অসচ্ছল দুই অবস্থাতে দান করতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আলে ইমরানের 133 এবং 134 নম্বর আয়াত খুলে দেখেন, সেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউযুহাস সামাওয়াত ওয়াল আরদ, তোমরা দ্রুত অগ্রসর হও আল্লাহর ক্ষমা, তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং ওই জান্নাতের দিকে, যার পরিব্যক্তি হচ্ছে, যার বিস্তৃতি হচ্ছে আসমান জমিনের সমান। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন তোমরা সেই জান্নাতের দিকে, তোমাদের প্রভুর ক্ষমার দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। এই আয়াতটি বদর যুদ্ধের সময় নাজিল হয়েছে। এই আয়াত নাজিল করে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের দিকে অগ্রসর আহ্বান জানালেন, যার পরিব্যক্তি কত, জান্নাতের বিস্তৃতি কত, আসমান জমিনের সমান বলেন সুবহানাল্লাহ।
উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটা তৈরি করে রাখা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আর এই মুত্তাকিদের পরিচয় দিকে আল্লাহ তার পরের আয়াতে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, মুত্তাকি কারা? যারা দান করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। সচ্ছলতা আছে আপনি দান করবেন, অসচ্ছল অবস্থায় দান করতে হবে, এটা একটা মুত্তাকিদের অনন্য গুণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস সহিহ তারগিবে 921 এবং 22 নম্বর হাদিস এবং সিলসিলা সহিহতে হাদিসটি আসছে 2661 নম্বর হাদিস। আপনারা বিলাল রাদিয়াল্লাহু আনহুর নাম জানেন তাই না? তিনি হাবশি গোলাম ছিলেন। আচ্ছা, তার কি টাকা পয়সা বেশি ছিল? তিনি গরিব ছিলেন তাই না, গোলাম যেহেতু গরিব। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বিলাল রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, ওয়া ইনদাহু সুবরাতুম মিন তামার, সেখানে গিয়ে তিনি খেজুরের একটা স্তূপ দেখলেন, একটা সুবরা কিছু খেজুর দেখতে পেলেন জমা করা আছে। ফাকালা, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন মা হাদা ইয়া বিলাল, বিলাল এগুলো কি? কালা শাইউন ইদ্দাখারতুহু লিগাদিন, বিলাল বললেন যে এগুলো আমি আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য জমা করে রেখেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমা তাখশা আন তারা আলাহু গাদান বুখারান ফি নারি জাহান্নাম, হে বিলাল, তুমি কি কাল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের তাপের তাপের কি অনুভব করো না? কিয়ামতের দিন যে জাহান্নামের যে তাপ, যে গরম, এটার অনুভূতি কি তোমার মধ্যে নেই? এরপরে তিনি বললেন ইয়া বিলাল আনফিক, বিলাল তুমি এটা খরচ করে দাও, ব্যয় করে দাও, এটা দান করে দাও। আর ওয়ালা তাখশা মান দিল আরশ ইকলালা, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, মান দিল আরশ, আরশের অধিপতির কাছে কোনো কমতি নেই, তুমি তুমি ভুখানাঙ্গা হয়ে থাকবে, দরিদ্র হয়ে যাবে, তোমার টাকা পয়সা কমে যাবে, এটা তুমি চিন্তা করবে না। অতএব তোমার কাছে যতটুকু জমা করে রেখেছো বিলাল, আনফিক ইয়া বিলাল, তুমি এটা দান করে দাও। এরপরে বিলাল রাদিয়াল্লাহু আনহু দান করে দিলেন। দেখেন, সামান্য সঞ্চয় যেটা তিনি ভবিষ্যতের জন্য করতে চেয়েছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সাপোর্ট করলেন না। তিনি বললেন তুমি আরশের অধিপতি যিনি মালিক তার কাছ থেকে কমতির আশা করো না, দান করলে সম্পদ কমে যায় না, দান করলে সম্পদ কি হয় বলেন, কি হয়? বেড়ে যায়। একটু জোরে জোরে বলবেন, দান প্রকাশ্য করা যায়, গোপনও করা যায়। যদি রিয়া না থাকে মনের মধ্যে তাহলে প্রকাশ্য করার মধ্যে কল্যাণ বেশি। যেমন আমি দলিল দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া-আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সূরা বাকারা 274 নম্বর আয়াত। যারা তাদের মালকে, তাদের সম্পদ থেকে যারা দান করে, খরচ করে, রাতে দিনে প্রকাশ্যে গোপনে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে, তাদের জন্য নেকি রয়েছে তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দান করবে সেটা প্রকাশ্যে গোপনে, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা রাদের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। এখানে একই কথা বলছেন, যারা তাদের প্রতিপালকের চেহারার অন্বেষণে সন্তুষ্টি কামনায় যারা সালাত আদায় করে এবং দান করে আল্লাহ প্রদত্ত রিজিক থেকে প্রকাশ্যে এবং গোপনে, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, এবং যারা মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করে,
মন্দের জব মন্দ না দিয়ে ভালো দিয়ে প্রতিরোধ প্রতিবাদ করে প্রতিহত করে ওয়ালা উলাইকা লাহুম উকবাদদার তাদের জন্য রয়েছে পরকালের গৃহ বলুন সুবহানাল্লাহ পরকালের গৃহ কি বলেন পরকালের গৃহ কি জান্নাত যারা প্রকাশ্য গোপনে দান করে তাদের জন্য জান্নাত রয়েছে দেখুন আল্লাহ সুবহান তাআলা আরো বলছেন ওয়াইন তুবদুস সাদাকাতি ফানিমা হিয়া যদি তোমরা দান প্রকাশ্য করো এটা কতই না উত্তম ওয়াইন তুকফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহু খায়রুল লাকুম আর যদি সেটা গোপনে দাও গরিব মিসকিনকে দাও এটা আরো ভালো আরো উত্তম এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে দান প্রকাশ্য করা যায় গোপনও করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দিবেন সেখানেও কিন্তু এই দানের গোপনে দানের কথা আসছে ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা সে দান করবে গোপনে এমন কি হাত্তা লা তাআলা ওয়া শিমালুহুমা সাআদ ইয়ামিনুহু তার ডান হাত কি দিয়েছে বাম হাত জানবে না এই হাদিসও ঠিক আছে গোপনে দান করা উত্তম কিন্তু প্রকাশ্য দান করা যায় দলিল তবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার আহ্বান জানালেন তবুকের যুদ্ধে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দান করতে বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দান নিয়ে আসলেন আল্লাহর নবীর কাছে রাসূল জিজ্ঞেস করলেন ওমর তুমি কি নিয়ে এসেছো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক রেখে এসেছি তিনি চিন্তা করলেন যে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে কখনো উঠতে পারি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিযোগিতায় ফার্স্ট ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে আজকে আমি ফার্স্ট হব এই জন্য তিনি তার সম্পদের অর্ধেক যত সম্পদ আছে তার অর্ধেক নিয়ে আসলেন কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি কি নিয়ে এসেছো তিনি বললেন বাড়িতে যা ছিল সবই নিয়ে এসেছি বললেন সুবহানাল্লাহ বাড়িতে কি রেখে এসেছো আবু বকর বললেন আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহু আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি বলুন সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আজকেও হেরে গেলাম আবু বকর সিদ্দিকের সাথে প্রতিযোগিতা আমি আজকেও হেরে গেলাম আমি পারলাম না আবু বকর সবই নিয়ে আসলেন আর আমি অর্ধেক নিয়ে আসলাম কাজে পরিমাণে যত কম বেশি হোক না কেন ইমানের কারণে তাকওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপরে উঠে গেলেন সম্মানিত উপস্থিতি এই যুদ্ধে তাবুকের যুদ্ধে সাহাবীরা প্রকাশ্যভাবে দান করেছেন হাজার স্বর্ণমুদ্রা চার হাজার স্বর্ণমুদ্রা অনেক খেজুর এমন কি একজন সাহাবী সারা রাত পানি সেচ দিয়ে দুই সাক খেজুর তার আয় হয়েছে উপার্জন হয়েছে সেখান থেকে তিনি এক সাক খেজুর এই জিহাদি ফান্ডের জন্য নিয়ে এসেছেন আর এক সাক খেজুর তার আহাল পরিবারের জন্য রেখে এসেছেন তাহলে দেখুন সচ্ছল অসচ্ছল দান এখানে ধনী মানুষের দানও আছে আবার গরিব মানুষের দানও কিন্তু এখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন বারাকাল্লাহু ফীমা আতাইতা ওয়া ফীমা আমসাকতা তোমরা যেগুলো নিয়ে এসেছো এবং যা রেখে এসেছো এই সবগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন বলুন আমিন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ইয়াতিম ব্যক্তি আসলো আপনার আবু দারদার দানের ঘটনাটা জানেন তবু আপনাদেরকে আবার শুনিয়ে দিচ্ছি জানা জিনিস আমাদের আবার জানা দরকার একজন এতিম ব্যক্তির একটা খেজুরের বাগান ছিল খেজুরের বাগান ছিল এবং তার পাশে আবু লোবাবা নামে আর একজন ব্যক্তির একটা বিরাট বাগান ছিল তো এতিম লোকটা মনে করলো যে আমার এই খেজুরের বাগানটাতে তিনি বাউন্ডারি ওয়াল করবেন প্রাচীর দিবেন তো প্রাচীর দিতে গিয়ে দেখছেন যে ওই আবুল বাবার বাগানের একটা খেজুর গাছ বাঁকা হয়ে তার তার দিকে চলে এসেছে বা তার সীমার মধ্যে চলে এসেছে তখন তিনি আবুল বাবাকে বললেন যে আপনার তো অনেক খেজুর গাছ অনেক বাগান মানে অনেক বড় বাগান তা আপনি এই একটা খেজুর গাছ আমাকে দিয়ে দেন দিয়ে দিলে আমার প্রাচীরটা সুন্দর হবে সোজা হবে সে অস্বীকার করলো না আমি আমার খেজুর গাছ আমি দিব না এতিম লোকটি বলল
ঠিক আছে আপনি এটা বিক্রি করেন, আপনি টাকার বিনিময়ে দেন অথবা কোনো কিছুর বিনিময়ে দেন, তাতেও তিনি রাজি হলেন না। তখন এই লোকটি চিন্তা করলো কি করা যায়। তিনি তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে এই বিষয়ে নালিশ করলেন যে আমি আমার খেজুর বাগানটাকে প্রাচীর দিয়ে ঘিরতে চাচ্ছি, কিন্তু আমার পাশে আবুল বাবার যে বাগান, খেজুর বিশাল বাগান, তার একটি গাছ আমার দিকে আসার কারণে আমি প্রাচীরটা সোজা করে দিতে পারছি না। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু তাকে বলে দিন, একটু সুপারিশ করুন যেন সে খেজুর গাছটা আমাকে দিয়ে দেয়। রাসূল বলেন ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসো। তো ডেকে নিয়ে আসা হলো। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি খেজুর গাছটা তাকে দিয়ে দাও। সে তখন অস্বীকার করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার বলার পরেও তাতে রাজি হলো না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার এই গাছটিকে একটি জান্নাতের খেজুর গাছের বিনিময়ে তুমি দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ, তুমি যদি এই খেজুর গাছটা তাকে দিয়ে দাও, আমি জান্নাতে তোমার জন্য একটি খেজুর গাছের জিম্মাদার হব। সাহাবীর তো বসে আছেন, বলি কি এত সুন্দর অফার, তারপর সে রাজি হচ্ছে না। লোকটা চুপ থাকলো, রাজি হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হলেন, মর্মাহত হলেন। ওই মজলিসে বসা ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর একটা বিশাল বাগান ছিল, বড় বাগান মদিনায়, এবং খুব মানসম্পন্ন খেজুর হতো, 600 খেজুর গাছ ছিল সেই বাগানে। এবং সেই বাগানের ভিতরে সুন্দর বাড়ি ছিল তার থাকার, এবং পানির কূপও ছিল। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন জান্নাতের একটা খেজুর গাছের অফার পাওয়ার পরেও এই লোকটা কিছুই বলছে না। এবার তিনি আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আপনি যে কথাটা বললেন যে জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে তার গাছটা নিতে চাইলেন, এটা কি শুধু আবুল বাবার জন্য না অন্য কারো জন্য আছে? অন্য কেউ যদি ওই গাছটা তার কাছ থেকে যে কোনো কিছুর বিনিময়ে কিনে দেয়, তার জন্য কি এটা প্রযোজ্য হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তার জন্য প্রযোজ্য হবে। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আবুল বাবাকে বললেন, হে আবুল বাবা, তুমি কি জানো মদিনা আমার একটা বিশাল খেজুরের বাগান আছে? তুমি কি জানো আমার বাগানের খেজুর সবচেয়ে দামি খেজুর, সবচেয়ে মানসম্পন্ন খেজুর? তুমি কি জানো আমার বাগানের মধ্যে একটা বাড়ি আছে আমার থাকার জন্য? তুমি কি জানো সেখানে পানির কূপের ব্যবস্থা আছে? আবুল বাবা বলে, কে না জানে আপনার বাগানের কথা, এত বিশাল বাগান, শ্রেষ্ঠ বাগান, নাম করা বাগান, সবাই তো জানে। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবুল বাবা, তুমি কি দিবে? আমার এই বাগান, বাড়ি, কূপ সব কিছু আমি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে ওই খেজুর গাছটা তুমি আমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলেন আবুল বাবা লোভী মানুষ তো, সাথে সাথে রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, যদি ওই বাগানটা আমি পেয়ে যাই, এত দামি একটা বাগান যদি পেয়ে যাই, তাহলে আমার বাউন্ডারির সাথে একটা খেজুরের গাছ, একটি গাছ মাত্র, পুরো বাগানও তো চাই নাই, ঠিক আছে আমি রাজি আছি, এই বাগান আমি তোমাকে দিই, এই গাছটি তোমাকে দিয়ে দেব। সে রাজি হয়ে গেল সাথে সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি জান্নাতের খেজুর গাছের মালিক হতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমি মালিক হতে পারলে, আলহামদুলিল্লাহ। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, তিনি যে খেজুর বাগানটি দান করে দিলেন, এটা তো তার হাল পরিবার জানেন না। তিনি বাড়িতে ফিরে গেলেন, বাড়িতে কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে আসতে হবে, এই জন্য তিনি বাড়িতে গেলেন, কিন্তু বাড়ির বাউন্ডারি গেট, যেটা খেজুর বাগানের ভিতরে তার বাড়ি, তিনি বাড়িতে না ঢুকে গেট থেকে সালাম দিলেন। বাচ্চাদের শব্দ শুনতে পাচ্ছেন, বাচ্চারা বাগানে খেলাধুলা করছে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি বাইরে থেকে সালাম দিলেন। বিবি বলছে, ব্যাপার কি, আবু দাহদা তো বাইরে থেকে কখনো আসে না, ঘরের ভিতরে কাছে চলে আসে। এবার তিনি বিবিকে বললেন, বিবি শোনো, তুমি তোমার প্রয়োজনীয় সামানাগুলো নিয়ে বের হয়ে চলে এসো, এই বাগান আর আমাদের নেই, এই বাগান আমি বিক্রি করে দিয়েছি। বিবি জানতে চাইলেন, বাগান বিক্রি করেছেন মানে বিনিময় কি?
আপনি কিসের বিনিময়ে বিক্রি করেছেন? এত দামি বাগান, মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ বাগান, নাম করা বাগান, আমাদের বাগানের এত সুনাম খ্যাতি আপনি বিক্রি করে দিয়েছেন, তার নিশ্চয় বিনিময়ে নিশ্চয় ভালো কিছু পেয়েছেন, বিনিময়টা কি? তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার বিবি শোনো, বিনিময় খুব সুন্দর, জান্নাতের একটা খেজুর গাছ। বলুন সুবহানাল্লাহ। বিবি খুশি হয়ে গেলেন, তিনি কোনো কিলোকাল করলেন না, কোনো আপত্তি জানালেন না, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এই দানকে তিনি স্বাগত জানালেন। নিজের স্বপ্নের বাগান, স্বপ্নের বাড়ি, এই সুন্দর নিজস্ব যে স্থাপনা সব ছেড়ে দিয়ে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সন্তানদের নিয়ে প্রয়োজনীয় সামান নিয়ে বেরিয়ে চলে আসলেন জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা গাছের ছায়া সবচেয়ে দ্রুতগামী যদি অশ্ব হয়, ঘোড়া হয়, ওই ঘোড়া দিয়ে 100 বছর যদি চলে তবু জান্নাতের গাছের একটি ছায়া পর্যন্ত শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যে গাছ আবু দাহদা কিনেছেন জান্নাতের, সেই গাছের ছায়া পার হইতে পারবে না 100 বছর ঘোড়া সওয়ার। দ্রুতগামী অশ্ব দিয়ে যদি কেউ চলে, 100 বছর চলার পরেও ওই জান্নাতের বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন জান্নাতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন। আমরা দুনিয়ার মহাব্বত ছাড়তে পারি না, বাড়ি গাড়ি ছাড়তে পারি না, অট্টালিকা ছাড়তে পারি না, খুব কষ্ট হয় টাকা বের করতে, পকেট থেকে দান করতে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন, জীবনের যা ছিল সব তিনি দিয়ে দিলেন, শুধুমাত্র একটা লক্ষ্য, কি সেটা? জান্নাত। এইরকম লক্ষ্য স্থির করতে হবে, সেই জন্য আমাদের এগিয়ে যেতে হবে। আসমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিকি ওয়ালা তুহসি, দান করবে গণনা করবে না, বেহিসাবভাবে দান করবে না, গুনে গুনে তোমরা দান করবে, যদি তোমরা করো ফায়ুহসি আল্লাহু আলাইক, তাহলে আল্লাহ তোমাদের গণনা করবেন। আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করবে গণনা করবে না, যদি গণো ফায়ুহসি আল্লাহু আলাইকে, আল্লাহ তোমাকে গুনে গুনে দিবেন, ওয়ালা তুই ফায়ুহি আল্লাহু আলাইকে, যদি তুমি সঞ্চয় করে রাখো আল্লাহ তোমাকে রহমত দিতে, নেকি দিতে জমা করে রাখবেন। কাজে উদার হস্তে, মন খুলে, হাত খুলে দান করতে হবে। চার অবস্থায় দান করা সর্বোত্তম, চারটি অবস্থায় দান করতে হবে সর্বোত্তম দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যা রাজুলুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একদিন একজন ব্যক্তি আল্লাহ নবীর নিকটে আসলেন, এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকা আফজাল, আযাম আযামু আজরান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দানের সবচেয়ে বেশি নাকি সর্বোত্তম সাদাকা কোনটা, যেটার পুরস্কার সবচেয়ে বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা সাদাকা ওয়া আনতা সহীহুন সহীহুন, তিনি বলছেন তুমি দান করবে সুস্থ অবস্থায়, যখন তুমি সুস্থ আছো তখন দান। দুই নম্বর, সহীহুন, লোভী, টাকা পয়সার প্রতি অনেক লোভ আছে যার, তারপরেও যে দান করবে, অসুস্থ হলে মানুষ দান সাদাকা করে, মানুষ বিপদে বললে দান করে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সর্বোত্তম দান হচ্ছে আনতাসাদ্দাকা ওয়া আনতা সহী, হ্যাঁ, তুমি দান করবে, তুমি তখন সুস্থ থাকবে, তোমার লোভ থাকবে টাকা পয়সার প্রতি, তখন তুমি দান করবে, তারপরে তাখশাল ফাকরা ওয়া তাআমুলুল গিনা, দান করবে ওই অবস্থায় যে দান করলে গরিব হয়ে যাবো, টাকা পয়সা শেষ হয়ে যাবে, গরিব হয়ে যাবো, টাকা কমে যাবে, এইরকম যখন মন মানসিকতা, তখন তুমি দান করো, এটা হচ্ছে উত্তম। ওয়া তাআমুলুল গিনা, তোমার অনেক ধনী হতে হবে, টাকা পয়সার দরকার, বেশি অর্থ সম্পদের দরকার, আরে টাকা দিলে তো আমি কীভাবে বড়লোক হব, টাকা দিলে কমে যাবে, কাজেই
টাকা জমা করে করতে করতে কিভাবে বড়লোক হওয়া যায়। তো এই রকম মানসিকতা যখন তখন যিনি দান করবেন এটাও উত্তম। চারটি অবস্থা আমি আবার বলি, সহিহুন সহিহুন, সুস্থ অবস্থায়, লোভ অবস্থায় এবং তাকসাল ফাকার, গরিব হওয়ার আশঙ্কা থাকলে গরিব হয়ে যাব এই ভীতি এবং ধনী হওয়ার আকাঙ্ক্ষা আছে, এই রকম অবস্থা যারা দান করবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। আমরা এই চারটি অবস্থার মধ্যে পড়ে যাই। আমরা দান করতে গেলে চিন্তা করি আমি গরিব হয়ে যাব, দান করতে গেলে মনে করি যে টাকা কমে যাবে, কিন্তু না ভাই, দান করলে কখনো কমবে না। এখন আমরা দান করছি না, চিন্তা করছি যে দান করব, সময় আসুক করব, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা পরিস্থিতি হবে দান নিয়ে মানুষ মানুষের দ্বারে ঘুরবে কিন্তু দান নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। হারেস বিন ওয়াহাব থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদ্দাকু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম যামান, তোমরা দান করো আল্লাহর পথে খরচ করো, ওই সময় আসার আগে, কারণ এমন একটা সময় আসবে ফাইন্নাহু ইয়াতি আলাইকুম যামানুন, এমন একটা জামানা তোমাদের মধ্যে উপস্থিত হবে ইয়ামশি রাজুলু বিসাদাকা, মানুষ তার সাদাকা নিয়ে বের হবে, চলবে, দান দেওয়ার জন্য যাবে, ফালা ইয়াজিদু মাই ইয়াকবালুহা, কাউকে কবুল করার জন্য খুঁজে পাবে না, দান গ্রহণ করবে কাউকে খুঁজে পাওয়া যাবে না, বলবে কি জানেন, ইয়াকুলুর রাজুল, লোকেরা বলবে লাউ জিতা বিহা বিল আমসালা কাবিলতুহা, আরে গতকাল যদি আসতে তাহলে নিতাম, আজকে আর নিব না, গতকাল যদি তুমি নিয়ে আসতে গতকাল পর্যন্ত আমার প্রয়োজন ছিল কিন্তু আজকে আমার প্রয়োজন নেই, ফাম্মালিয়াউমা ফালা হাজাত আলী, আমার আজকে এই দানের কোনো প্রয়োজন নাই, কাজে তুমি চলে যাও। এরকম সময় আমাদের তো আসতে পারে, কাজের সময়, এই জটিল সময় আসার আগেই আমাদের সবাইকে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ মনে করে সবই তো আমার সম্পদ, যারা টাকা পয়সা রোজগার করেন, যারা সম্পদশালী আছেন, কেউ কখনো ধারণা করবেন না যে সম্পদ সব আপনার, তিনটি সম্পদ মাত্র আপনার, তিনটি অবস্থার কথা হাদিস উল্লেখ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলুল আব্দু মালি মালি, বান্দা বলবে যে আমার মাল আমার মাল, ইন্নামালাহু মিন মালি সালাস, কিন্তু তার মাল হচ্ছে তিনটা, তিনটা হচ্ছে তার কি জিনিস, সেটা মা আকালা ফা আফনা, যেটুকু খেয়ে সে হজম করেছে এটা হচ্ছে তার, আপনি খেয়েছেন হজম হয়েছে এটা আপনার হয়েছে, যেটা আপনি নিজে খেতে পেরেছেন এইটুকু আপনার, ও লাবিসা ফা আবলা, অথবা যে পোশাকটা পরিধান করে আপনি শেষ করতে পেরেছেন, জীর্ণ করতে পেরেছেন, পরিধান করে আপনি শেষ করতে পেরেছেন, অর্থাৎ কি বলা যায়, জীর্ণ করতে পেরেছেন, ছিঁড়তে পেরেছেন, এটা হচ্ছে আপনার, একটা পোশাক আপনি পরে শেষ করেছেন ওইটা আর কেউ পরবে না, এটা হচ্ছে আপনার নিজের সম্পদ। আর তিন নম্বর আর একটা বলছেন আতা ফাকতানা, আর যেটা আপনি দান করে সংরক্ষণ করেছেন, জমা করেছেন, আখেরাতের ব্যাংকে ডিপোজিট করেছেন, যেটা এইটা হচ্ছে আপনার নিজের সম্পদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমা সেওয়া যালিকা ফাহুয়া যাহিবু ওয়া তারিকুহু লিন-নাস, এ ব্যতীত যত কিছু আছে এই তিনটি অবস্থা ব্যতীত বাকি যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, আর ছেড়ে যাবেন মানুষের জন্য, আপনার জন্য না। আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা শুনে দিনদার পরহেজগার হয়, যদি বাপ মার কথা স্মরণ করে কিছু দান সাদাকা করে তাহলে নাকি পাবেন, আর ছেলে মেয়ে যদি মাশাল্লাহ আপনার দিনদার না হয়, দুনিয়াদার হয়, তাহলে তো মৃত্যুর পরে বাবার কথা মনেই থাকবে না, দোয়াও করবে না, দান তো থাক দূরের কথা। সম্মানিত উপস্থিতি, দান আমাদের সবাইকে করতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহর পথে ব্যয় করলে কি ফায়দা হয়, আল্লাহর পথে ব্যয় করলে সম্পদ বৃদ্ধি পায়, কখনো হ্রাস পায় না, সম্পদ বেশি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এই বিষয়ে স্পষ্ট বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর সাদাকাকে তিনি বাড়িয়ে দেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুযাইফু লাহু আযাফান কাসীরা কিয়াসু যে আল্লাহকে কর্জে হাসানা দিবে আল্লাহ ঋণ চেয়েছেন আল্লাহ বহুগুণে তোমাদেরকে বাড়িয়ে দিবেন আল্লাহ কিভাবে বৃদ্ধি করে দিবেন তার দৃষ্টান্ত কোরআন মাজিদের সূরাতুল বাকারার শেষের দিকে আল্লাহ 261 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন একটা বীজ যদি জমিতে বপন করা হয় একটা ধান থেকে একটা গাছ হয় একটা গাছ থেকে সাতটা শীষ হয় প্রত্যেকটা শীষে 100 করে ধান দানা হয় তাহলে একটি দানা থেকে কয়টা হলো বলেন তো কয়টা হলো 700 কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 700 পর্যন্ত সীমাবদ্ধ রাখেন নাই তিনি বলছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি এর চেয়ে তার অনেক বেশি করে বাড়িয়ে দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক হে আদম সন্তান তুমি দান করো আমি তোমাকে দিব তুমি খরচ করো আমি তোমাকে দিব কাজে বাড়িয়ে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন দান করলে সম্পদ কমে না সম্পদ বেড়ে যায় সম্পদ বাড়ার জন্য ফেরেশতারা দোয়া করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন মা মিন ইয়াউমিন ইয়াসমিউল ইবাদু ফিহি ইল্লা মালাকানা ইয়ানজিলান প্রতিদিন দুইজন ফেরেশতা পৃথিবীতে নেমে আসে এসে আল্লাহর কাছে দোয়া করতে থাকে একজন বলে এইভাবে ইয়াকুলু فيقول احدهما اللهم اعط منفقا خلفا ويقول الاخر اللهم اعط ممسكا تلفا একজন ফেরেশতা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তুমি দানশীলের সম্পদকে পূর্ণ করে দাও এটাকে তুমি বৃদ্ধি করে দাও আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া বদ্ধ করতে থাকে আল্লাহ তুমি কৃপণকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি কৃপণকে ধ্বংস করে দাও তাহলে ফেরেশতাদের প্রতিদিনের দোয়া হচ্ছে দানশীলের পক্ষে আর কৃপণের বিপক্ষে সম্মানিত উপস্থিতি হালাল উপার্জন থেকে দান করলে সামান্য পরিমাণ দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি করে দেন স্পষ্ট হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটা খেজুরের অংশ পরিমাণ দান করবে একটা খেজুরের অর্ধাংশ পরিমাণ যদি কেউ দান করে এই দানটাকে আল্লাহ ডান হাতে গ্রহণ করেন আল্লাহ হারাম গ্রহণ করেন না হালাল উপার্জন থেকে যদি দেন তাহলে এটা বৃদ্ধি আল্লাহ এটাকে লালন পালন করে এটা বৃদ্ধি করতে থাকেন এটা বেশি হতে হতে বৃদ্ধি করতে করতে এটা একটা পাহাড়ের সমান হয়ে যায় নেকিতে বলুন সুবহানাল্লাহ তার দান করলে জাহান্নামের এই দান করলে আল্লাহ সুবহানাহু তাআলার আরশের আল্লাহর সাদাকার ছায়ায় জায়গা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলে দিয়েছেন এবং কবরের শাস্তি মিটে যায় ইন্না সাদাকালা তুতফিউ আন আহলি হাররাল কুবুর কবরের উত্তাপকে নিভিয়ে দেয় কবরের শাস্তিকে মিটিয়ে দেয় সেটার নাম কি এটার নাম হচ্ছে সাদাকা এবং বা দান সম্মানিত উপস্থিতি ইন্নামা ইয়াসতাদুলুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি নিশ্চয় মুমিন ব্যক্তি কিয়ামতের দিন সাদাকার ছায়ার নিচে জায়গা পায় যিনি দান করেন তার জন্য দানের দরজা থেকে ডাকা হবে যিনি জোড়ায় জোড়ায় দান করেন তাকে জান্নাতের সবকটা দরজা থেকে ডাকা হবে সুবহানাল্লাহ এরকম নেকির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদেরকে শুনিয়ে দিয়েছেন অতএব সম্মানিত দীনী ভাই ও বন্ধুগণ আমরা যেন বখিল না হই জান্নাতে যাওয়ার জন্য দলিলের প্রয়োজন আছে দানকে সাদাকাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরহান বলেছেন আর সাদাকাতু বুরহান সাদাকা হচ্ছে দলিল দলিল ছাড়া কোনো জায়গা দখল করা যায় না জমি কিনলেও দলিল লাগে বাড়ি কিনলেও দলিল লাগে ফ্ল্যাট কিনলেও দলিল লাগে সম্মানিত উপস্থিতি জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে কি সাদাকা কাজে দলিলটা আপনি সংগ্রহ করেন দান করে আপনি দলিল সংগ্রহ করেন যদি আপনি দান না করেন তাহলে আপনার দলিলই তো হবে না জান্নাতে ঢুকবেন কিভাবে অতএব আমরা কৃপণ হব না আল্লাহ কৃপণকে পছন্দ করেন না আমরা সাধ্যমতো দান করবো ইনশাআল্লাহ সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যে হাদিসগুলো আমি আপনাদের সামনে অনুবাদ করে শুনিয়ে দিলাম অতএব একজন রিক্সা চালক একজন ভ্যান চালক একজন কৃষক একজন লেবার যিনি মানুষের ঘরে কামলা দেন তাকেও দান করতে হবে প্রত্যেককে দান করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মুসলমানকে দান করতে হবে অতএব আমরা প্রত্যেকেই দান করবো ইনশাআল্লাহ সাদাকা করবো ইনশাআল্লাহ
এই তবলিগ ইজতেমা উপস্থিত হয়েছি নেকি উপার্জন করার জন্য। দুই দিন ব্যাপী আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছি বিভিন্ন আলোচকদের মুখ থেকে, অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। আর আমরা যে সমস্ত খাতগুলির কথা আপনাদের সামনে তুলে ধরেছি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমি আমার বক্তব্যের শেষ মুহূর্তে আরও দুই মিনিট সময় নিয়ে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। এক নম্বর প্রকল্প হচ্ছে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তবলিগ ইজতেমার ময়দান ক্রয় প্রকল্প। এই প্রকল্পে দান করার জন্য আমরা গতকালকে আহ্বান জানিয়েছিলাম, আজকেরও আজকে আমির জামাতের বক্তব্যের পরে আমরা যে সমস্ত জেলাগুলো গতকাল বলেননি অনুরোধ জানাবো আপনারা এসে আজকে আমাদেরকে জানাবেন। এবং এছাড়াও বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান অনেকে এখানে আছেন, অনেক ব্যবসায়ী ভাই আছেন, আপনারা সরাসরি মঞ্চে না আসতে পারলেও আমাদের অনুদান বুথ আছে সেখানে আপনারা যাবেন, এবং আমাদের নির্ধারিত যে ফর্ম আমরা দিয়েছি সেখানে আপনারা সেটা ফিল আপ করে আপনারা দিবেন। আপনাদের প্রতিশ্রুতিটা আমরা পেলে আমরা চিন্তা করতে পারবো যে আগামী দিনে আমরা আমাদের প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কতদূর অগ্রসর হতে পারবো। একই সাথে আল মারকাজুল ইসলামের সালাফি বালক বালিকা শাখায় আপনারা জানেন এখানে আবাসিক ভবনের অনেক সংকট, সেই জন্য আবাসিক ভবনের প্রয়োজন। বিশেষ করে বালিকা শাখায় আপনারা অনেক মেয়েদেরকে নিয়ে আসেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, কিন্তু আমরা স্থান সংকুলান না হওয়ায় আমরা নিতে পারি না, আমরা আপনাদেরকে অত্যন্ত মর্মাহত করে দেই, আপনারা ফিরে যান, মন খারাপ করে চলে যান। এই জন্য আমাদের আবাসিক ভবন খুব প্রয়োজন। একটি ভবন ইতিমধ্যে পাঁচতলা পর্যন্ত হয়েছে, আরেকটি ভবনের কাজ আমরা কেবল শুরু করতে পেরেছি কিন্তু আমরা সামনে অগ্রসর হতে পারছি না আর্থিক সংকটের কারণে। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা এই খাতেও আপনারা দান করবেন। এবং আমাদের মার্কাজে আত্মাহারিক একটি ভবনের প্রয়োজন, সেখানে আপনারা সহযোগিতা করবেন। আর আরেকটি বিষয়, দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের কথা ইতিপূর্বে বহুবার ঘোষণা করা হয়েছে, অনেকে দান করেছেন, আমরা আশা করছি তবলিগ ইজতেমার পরে আমরা মসজিদের কাজ শুরু করবো ইনশাআল্লাহ, সেখানে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমরা আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনাগুলো শ্রবণ করলাম সেগুলোর জন্য আমরা নিজের আমল করতে পারি, ইখলাসের সাথে আমরা যেন দান সাদাকা করতে পারি এবং সঠিক জায়গায় যেন দান করতে পারি। কেয়ামতের দিন পাঁচটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন সময় নেয় শুধু বলে দেই, ওয়া মালিহি মিন আইনাত তাসাবা ওয়া ফিমা আনফাকাহু, তোমার সম্পদ তুমি কোন জায়গা থেকে উপার্জন করেছ, তোমার উপার্জনের খাতটা কি এবং কোথায় তুমি ব্যয় করেছ, এই দুইটা প্রশ্ন থাকবে। আরও সব মিল মোট পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তানের লা তাজুরু কাদাম ইবনে আদম, আদম সন্তানের পা নড়ানোর কোনো সুযোগ হবে না। অতএব দান করার ক্ষেত্রে খেয়াল করতে হবে সহি আকিদা মানহাজ কোথায়, কোথায় দিনের সহি দাওয়াত হচ্ছে, পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুশীলন কোথায় হচ্ছে, কোথায় দাওয়াত হচ্ছে, সেই মার্কাজ চিন্তা করে দান করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো নিঃসন্দেহে আলহেরা আল মদিনার যে দিন সেই দিনের দাওয়াত ময়দানে নিয়ে এসেছে। এই জন্য আপনাদের কাছে আবারও আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে এগিয়ে আসবেন। এই দাবি রেখে, এই অনুরোধ রেখে আমি আপনাদের কাছে আর তাহারিক পত্রিকা ইতিমধ্যে বের হয়েছে, আর তাহারিক পত্রিকার শেষ পৃষ্ঠায় সাহার ইফতারের সময়সূচি প্রতিবারের মতো এবারও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং রমাজান আসছে, রমাজানের মধ্যে অনেক শিরিক বিদাত আমাদের মধ্যে চলে, এই জন্য সিয়াম ও কিয়াম আমির জামাতের লেখা এই বইটি আপনারা নিয়ে যাবেন, এর মধ্যে সিয়াম সম্পর্কিত, ইতিকাফ সম্পর্কিত এবং রমাজান সম্পর্কিত সকল মাসালা আপনারা এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন, আমাদেরকে আখেরাতে নাজাতের উসিলা হিসেবে আন্তরিকভাবে ইখলাসের সাথে দান সাদা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।